সুপ্রিয় দর্শক আমন্ত্রণ সকলকে শনিবারের ডিপিআরসি হসপিটাল কথা অনুষ্ঠান দেখবার জন্য প্রিয় দর্শক বিপর্যয় বা দুর্ঘটনা কখন কার উপর কেমন করে এসে পড়বে সেটি আপনি আমি আমরা কেউই বলতে পারি না বিশেষ করে তা যদি হয় ভূমিকম্প বা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ আমরা মাত্র কদিন আগে নেপালে এবং আমাদের দেশেও যে ভূমিকম্প বা দুর্যোগ হয়েছে তাতে যেসব হতাহত হয়েছে তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি আমরা আশা করছি যেসব মানুষ এই মহা বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশ্ববাসী অবশ্যই তাদের সহায়তায় এগিয়ে আসবেন এবং তারা আবার পূর্বের মতো আনন্দ ঘন জীবনে ফিরে পাবেন দর্শক এ তো গেল প্রাকৃতিক দুর্যোগের কথা কিন্তু প্রতিনিয়তই আমাদের চারপাশে নানা ধরনের দুর্ঘটনাও কিন্তু অনেক সময় হতাহতের কারণ হয়ে ওঠে এক্ষেত্রে অনেক সময় আমাদের হাত পা অথবা ঘাড় কোমর নানা স্থানে আক্রান্ত হয়ে থাকে যার পরিচর্যা নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। এবং করে থাকিও নিয়মিতভাবে এবং আয়োজনে আজকে আমরা কথা বলবো ঘাড় ও হাতের ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে দর্শক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিএসসি হসপিটালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকবো ডক্টর শফিউল্লাহ প্রধান হাতের সমস্যা ঘাড়ের সমস্যা তো মানুষ লেগেই থাকে আমি কদিন আগে বিদেশ থেকে আসলাম ভারী ওজন সেই প্লেনের যে যেখানে রাখা হয় জিনিসগুলো রাখতে গিয়ে হাতের মধ্যে হঠাৎ ব্যথা পেয়ে গেলাম এরকম তো সবসময় হচ্ছে হাতে কি ধরনের সমস্যা হতে পারে আপনাকে ধন্যবাদ আসলে আমাদের শরীরের হাত একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ যদি আমরা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং দেখি কাজের বা চলাফেরার সবচেয়ে ইম্পর্টেন্ট উপকরণ কারো যদি একটা হাত না থাকে তাহলে সে বুঝতে পারে যে হাতের মর্ম হাতের মর্ম আর আমরা যেই রুগীগুলো দেখি যেমন স্পেশালি আমি তাদের দেখা যায় যে হাত থেকেও না থাকার মতো এরকম রুগী আমরা পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাতে বিভিন্ন রকম সমস্যা নিয়ে রুগীরা আসে যে দীর্ঘদিন হাক হাত অনেক কারণে অকেজ হয়ে যেতে পারে আমরা যে কমন রুগীগুলো পাই তার সবচেয়ে বেশি পেয়ে থাকি হচ্ছে হারবে নার্ভের সমস্যা হাতে হাতের যে সব নার্ভ জি নার্ভগুলো যদি কোনো কারণে অকেজ হয়ে যায় তা থেকে হাতের শক্তি হারিয়ে ফেলে সেটা হাতে ব্যথা হতে পারে এগুলা কমন আর হাতের কমন যে সমস্যা হচ্ছে কার্পালটানেল সিনড্রোম এই রুগীগুলো বেশি পাওয়া যায় তারপর হচ্ছে টেনিস এলবো তারপরে হচ্ছে বিভিন্ন আপনি জানেন প্রতিটা জোড়া বার্সা থাকে বার্সাইটিস হতে পারে তা থেকে ব্যথা হতে পারে তারপরে নার্ভ রুট পেন আমি যেটা বলছি যে ঘাড়ের সমস্যা থেকে হাতে ব্যথা হতে পারে বা হাতে সমস্যা হতে পারে আর সবচেয়ে কমন যেটা শোল্ডারে হয়ে থাকে দিস ইজ ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার এটা একেবারেই কমন মানে আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিসে এই রুগীগুলো সবচেয়ে বেশি আমাদের কাছে আসে এবং এই জাতীয় সমস্যার পরিমাণ সবচেয়ে বেশি আমি চিকিৎসক হিসেবে আমি আমাকে প্রায় প্রতিদিনই যেসব ফেস করতে হয় যে এই ফ্রোজেন শোল্ডার নিয়ে আসে আমি যদি আমাদের চিকিৎসকদের খুব একটা কিছু করার নেই তো তারপর ব্লাড সুগার করে দেখি যে ডায়াবেটিস অনেকেরই আছে এই ডায়াবেটিসের সঙ্গে কি ফ্রোজেন শোল্ডারে কোনো সম্পর্ক অবশ্যই ভালো একটা কথা বলেছেন আমরা ফ্রোজেন শোল্ডার রুগীগুলো যদি আমরা কজ দেখি ফ্রোজেন শোল্ডারটা একটু ইজি করলে রুগীর হয়তো বুঝতে সুবিধা হবে যেমন কারো হয়তো শোল্ডারে ব্যথা এটা কমন হবে রুগীর কমপ্লেইন থাকবে শোল্ডার ব্যথা ব্যথা এসে হাত উঠাতে পারবে না হাতটা উঠাতে পারছে না চুল আশ্রাতে জামা গায়ে দিতে তার কষ্ট হবে বাথরুম বা টয়লেট ব্যবহার করতে কষ্ট হবে মানে প্রতিনিয়ত প্রতিটা কাজের কষ্ট হবে আর এই রুগীগুলা আমরা ডাক্তারি ভাষায় আরেকটা এটাকে নাইট ক্রাইং ডিজিজ বলি রাত থেকে দুরুদি রোগী ব্যথায় অত্যধিক ব্যথা হতে পারে শোয়া থেকে তা থেকে সে কান্নাকাটি করতে হাত মুখটা করলে ব্যথা করবে হ্যাঁ সেক্ষেত্রে রাতের বেলা এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের রোগী তো এই রুগীগুলা যদি আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস থাকে ডায়াবেটিস ইন্ডিউসড ফ্রোজেন শোল্ডার একেবারেই কমন খুবই কমন হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বেশি কারণ ডায়াবেটিস জনিত রুগীর থেকে ফ్రోজেন ショルダー এটা কমন তাছাড়া দেখা যায় যদি যেটা বলছিলাম যে যদি ঘারের ডিক্সে সমস্যা থাকে নার্ভ কম্প্রেশন থাকে তা থেকে ফ్రోজেন ショルダー হতে পারে অথবা ショルダー আপনি যে বলছিলেন আঘাত পেলে হ্যাঁ যে দুর্ঘটনারজনিত যে আপনি খেলতে গিয়ে সেই হেড লকারে লাগেজ রাখতে গিয়েছি সেটা করতে হাত থেকে একেবারে থাকে আমরা এটাকে অনেক সময় রোটेटर কাফ সিনড্রোম বলি এখানে অনেকগুলা মাসেলস আছে মাসেলস এক একটার কাজ এক এক রকম কোনো কারণে যদি কোনো ব্যাগ খেয়ালে বা কোনো দুর্ঘটনাবশত কোনো একটা মাসেল স্প্রেন হতে পারে স্ট্রেন হতে পারে যেটা ছিঁড়ে যাওয়া বা যাওয়া তা থেকে কিন্তু ফ্রোজেন হয়ে যেতে পারে শোল্ডার এবং একটা কমপ্লিকেশন আরেকটা কমপ্লিকেশন অ্যারাইজ করে আমি প্রায় অনেক রুগী পেয়ে থাকি ফ্রোজেন শোল্ডার হাত উঠাতে পারে না ব্যথা আছে কিন্তু আমরা যদি জামা খুলে দেখতে চাই দেখা যায় যে যে একটা হাত চিকুন হয়ে গিয়েছে যে হাতটা তার কোন জোড়া বা কোনো হাত যদি কেউ ইউজ না করে তাহলে সেখানে ট্রফি হতে পারে এটা একেবারে কমন এবং এ থেকে দেখা যায় আপনার একদিক দিয়ে তার এটা ব্যথা বেদনা আরেকদিক মাসেলের শক্তি কমে যাওয়া শক্তি কমে গেলে হাটটা কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে বা অবস বা অবসাদগ্রস্ত হয়ে যেতে পারে তখন দীর্ঘমেয়াদী চিকিৎসা যেতে হয় এক ব্যথা কমানো দুই তাকে রিহ্যাবিলিটেশন করা আবার পুনরায় তার মাসেল পাওয়ার বাড়ানো স্ট্রেন বাড়ানো বাল্ক বাড়ানো এবং প্রচুর সময় তখন তার এটা লেগে যায় তো আমরা এই রুগীগুলা বেশিরভাগ ক্ষেত্রে এই কমন যে প্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস অথবা টেনিস অ্যালবো এগুলো কমন যেমন আমাদের মহিলাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে যে টেনিস অ্যালবো যে অনুইতে ব্যথা ব্যথা হাতে আসতে পারে যদি পারিবারিক কাজ করে তার ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে হাত করা যেমন আমরা যেটা বলি সিনড্রোম এটা মহিলাদের যারা হাউস ওয়ার্কার বা আমরা হোম মেকার যাদেরকে বলি এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে মানে সমস্যা একজন দর্শক এস এম এস পাঠিয়েছে হাসান ইমাম বয়স পঁচিশ বছর তিনি লিখেছেন যে তার বাম হাতে তিনি খুব একটা শক্তি পান না চিকিৎসকের কাছে গেছেন ঘাড়ের এক্স রে করে দেখা গেছে যে তার সার্ভাইকেল রিব আছে এখন ফিজিওথেরাপির মাধ্যমে এই যে হাতে যে তার মানে শক্তি পাচ্ছেন না বাম হাতটায় তিনি কোন উপকার পাবেন কিনা আপনার কাছে জানতে চেয়েছেন আপনাকে অবশ্যই ধন্যবাদ যে এই রুগীগুলো যেমন ঘাড়ের রিভ সাধারণত আমরা জানি যে বুকে হয় বুকের খাঁচা বুকের খাঁচা হাড়গুলাকে আমরা রিপস বলে থাকি সেটা যদি ঘাড়ে হয় সাধারণত ঘাড়ে হওয়ার কথা না অনেকের রুডিমেন্টারি সার্ভাইকাল রিভ হতে পারে তা থেকে যেটা হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম বলে ওই আমরা যেটা সেই সিন্ড্রোম থেকে হাতটা আপনি যে বলছিলেন অবশ হয়ে যাওয়া এগুলো হতে পারে রোগী অনেক সময় ভয় পেয়ে যায় যে একটা হয়েছে এটা কি অপারেশন করতে হবে কিনা আসলে এটা চিকিৎসা কোনো অপারেশন না সেটার চিকিৎসা একমাত্র এবং প্রধান ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি এবং এই ক্ষেত্রে থেকে সেটা হচ্ছে যে রুটে যে কম্প্রেশন আছে যে রিবের কারণে গাড়ের হাড় বেড়ে যাওয়ার কারণে সেই কম্প্রেশনটা আমরা বাই বিভিন্ন থেরাপিউটিক মোডালিটিস এবং এক্সারসাইজের মাধ্যমে ওখান থেকে রিলিফ করে দিই যদি নার্ভের কম্প্রেশনটা আমরা রিলিফ করে দিতে পারি হারটা আবার আস্তে আস্তে তার শক্তি ফিরে পায় নার্ভ আবার তার ইম্পালস পাস করতে পারে তখন দেখা যায় হাটটা আবার ফ্রি হয়ে যায় ভর্তি হওয়ার দরকার নেই না এই এই রুগীগুলা সব ক্ষেত্রে ভর্তির প্রয়োজন হয় না এগুলো আউটডোর থেরাপি করলে অনেক ভালো হয়ে যেতে পারে তো হাতের এই যে কার্পাল সিনড্রোমের কথা বললেন এটা কোনো বয়সের কোনো ব্যাপার আছে হ্যাঁ অবশ্যই এটা সাধারণত মিডেল এজ থেকে শুরু হয় তিরিশ ৩৫ বছর বয়স থেকে শুরু হয় এই বয়সে মানে মিডেল এজ হচ্ছে যেই বয়সে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ সেই সেই বয়সে এটা হয় মানে স্পেশালি সমস্যা বেশি যারা ছোট কাজ করে যেমন কাপড় কাচা ঘর মুছা পাকসাবের কাজ করার জন্য মানে তরকারি কাটা সবকিছু হাতের অতিরিক্ত মুভমেন্টে কাজ করে এবং যারা কম্পিউটিং করে কম্পিউটারে প্রচুর কাজ করতে হয় ছোট ছোট কাজ এবং সেলাই করার কাজ তাদের কার্পালটানেল সিনড্রোম হতে পারে এবং যদি তার ডায়াবেটিস থাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পুরুষ মহিলার মধ্যে কোনো ভ্যারিয়েশন আছে একটু পুরুষের তুলনা মহিলাদের এই সমস্যাটা বেশি বেশি হয় কার্পালটানেলটা মহিলাদের বেশি আর যদি একটু অভেজ মহিলা হয় একটু মোটা হয় ওজন বেশি হয় যদি ফেটি হয় তাদের এই সমস্যাটা খুব বেশি আর হয় আর আপনারা যারা ফিজিওথেরাপির সঙ্গে জড়িত তাদের তো একটা বড় একটা কথা বলে দেন যে ওজন কমিয়ে আসুন আপনারা কিছু ওজন কমানোর কোনো কিছু করেন কিনা অবশ্যই আমরা এক্ষেত্রে আসলে ওজনের আপনি জানেন যে ওজনের বেশিরভাগ কারণ আমরা যে রিসার্চ তো দেখা গিয়েছে যে ল্যাক অফ এক্টিভিটি মানে মানুষ যদি লাইফ হ্যাঁ লাইফ লিডিং এবং হচ্ছে ফার্স্ট ফুড এখন বেশিরভাগ মানুষ এবং হাই রিচ ফুড থেকে বেশিরভাগ কারণে ওজন হয়ে থাকে তাছাড়া দেখা যায় বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে হাইপোথাইরয়েড থেকে হতে পারে হাইপারথাইরয়েড থেকে ওজন হতে পারে তো এগুলো আসলে ডায়াগনোসিস করতে হয় প্রত্যেকটা রোগী আলাদা আলাদা কেস তার লাইফ স্টাইল তার প্রফেশন সে কি করে কত ঘন্টা অ্যাক্টিভিটি করে সব মিলে আমরা ওজনের ও চিকিৎসা পাশাপাশি দিয়ে থাকি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল